চ্যানেল দ্য ডেইলি ডোজ। কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক 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 ভালো আছো, সুস্থ আছো, আর অবশ্যই হাসি খুশি আছো, আর বাড়িতে আছো, সেফ আছো। আর আজকে হচ্ছে গিয়ে আজকে সোমবার, এখন বাজে 11:30। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে কোনো কাজ বাজ দিয়ে শুরু করলাম না, আজকে সরাসরি ঠাকুরঘর থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তা সকালবেলা উঠে মোটামুটি সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে, ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে, আমি চা খেয়েছি, ব্রেকফাস্ট করিনি। তা কাজবাজ সেরে স্নান ঠান করে ঠাকুরঘরে চলে এসেছি। ঠাকুর পুজো কমপ্লিট হলে তারপরে বাকি কাজগুলো সারবো। তা চলো তোমাদের সাথে আজকে ঠাকুরঘরের ঠাকুর পুজোর কিছু কিছু ক্লিপ শেয়ার করবো, তা তোমরা দেখতে থাকো। পুজো দেখলে তো পুজো করলাম, পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। পুজো কমপ্লিট করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, আর তারপরে সমস্ত কাজবাজ কমপ্লিট করে এই এসে একটু বসলাম। এরপরে খাওয়া দাওয়া সারবো, দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপরে একটু বিশ্রাম নেব। আর তারপরে দেখবে সকাল থেকে যতই কাজকর্ম করি না কেন, মনে হয় জানি সারাদিনে যদি সকালবেলা একটু তুমি পুজো করে নাও, মনে হয় জানি সারাদিন মনটা শান্তি থাকে। আমার তো তাই মনে হয়, তোমাদের কী মনে হয় জানি না, কিন্তু মনে হয় সারাদিনে যদি একটু পুজো করো তুমি, পুজো ঠাকুরঘরে গিয়ে একটু ঠাকুরের কাজ করো, সারাদিন যেন মনটা ভালো লাগে। তাই আজকে অনেকটা ফ্রেশ লাগছে। আর সকালবেলা যেহেতু আমার সময় হয় না, ওই জন্য ঠাকুরঘরে ঢোকা হয় না, মাঝে সাঝে অনেক সময় পুজো দিই, আবার কোনো কোনো সময় মাও দেয়। আর তারপরে পুজো করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো, আর কাজে খেতেও অনেকটা দেরি হবে, 3টে বাজে। এখন খাওয়া দাওয়া সারবো, খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেবো, তারপরে আবার বিকেলে কথা হচ্ছে তোমাদের সাথে। আজকে নেক্সট ডে, আজকে মঙ্গলবার, এখন বাজে 11:30। আর কালকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, আমি তোমাদের সাথে চলে এসেছি আজকে আবার কথা বলতে। এখন ক্যামেরা অন করলাম। আর আজকে সকাল থেকে কাজ বাজ বলতে মোটামুটি সবই হয়ে গেছে, এখন স্নান করব, স্নান করে তারপর রান্নাঘরে যাব। তা হচ্ছে কি আজকে, আর এদিকে তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, রোদও একদম মানে তাতিয়ে পুড়িয়ে রোদ উঠেছে, মনে হচ্ছে জানি চারিধারে আগুনের ঝলকা উঠছে, ফাটিয়ে রোদ উঠেছে বাইরে। আর কাঁচা কাঁচা বলতে মোটামুটি অনেকগুলি কাঁচা হয়েছে, যেহেতু রোদ উঠেছে, রোদ উঠলে তো শুকিয়েই যাবে খটখটে হয়ে। আর এখন একটা প্যাক লাগাবো, প্যাক লাগিয়ে তারপরে স্নান করতে যাব। আর আমি কয়েকদিন ধরে স্কাবার ঠাবার কিছু ব্যবহার করতে পারছি না, আমার যেহেতু পিসিওডির প্রবলেম আছে, ন্যাচারালি মুখে কয়েকটা গোটা সবসময় থাকে, যাই ব্যবহার করি, কোনো কিছু ব্যবহার করি আর না করি আমার গোটাটা সবসময় থেকেই যায়, কিছু করার নেই। আর এই পিসিওডির প্রবলেমটা এমন যে এটা কোনো দিনই কিওর হবে না, এটাকে সারা জীবন বহন করে নিয়ে যেতে হবে, তা আমাকেও বহন করে নিয়ে যেতে হবে, এটা কোনো দিনই কিওর হয় না, ওই মানে সবসময় একটা চিকিৎসার মধ্যে থাকতে হয়। তা আমিও রয়েছি, ইদানিং মানে পিসিওডির প্রবলেমটা আমার মানে লকডাউন ঠকডাউনে করোনার জন্য, যেহেতু অনেকদিন ধরে ডাক্তার দেখানো হচ্ছে না, আমার চেক আপে যাওয়া হচ্ছে না, হয়তো বা প্রবলেমটা একটু বেড়েছে, তার জন্য গোটাগুলো প্রচণ্ড পরিমাণে বেড়েছে, তুমি দেখতে পাচ্ছ কিনা জানি না, কপালে ঠপালে অনেকটা গোটা উঠেছে।
আর উঠুকে উঠলে আবার ঠিক হয়ে যাবে। তা আমি স্নান করতে যাওয়ার আগে একটা প্যাক রেডি করব, প্যাকটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। প্যাকটা লাগিয়ে 20 মিনিট রেখে দিয়ে তারপর মুখ ধুয়ে তারপর স্নানটা করে নেব। তা চলো প্যাকটা তোমাদের সাথে শেয়ার করি। আর আমি মুখটা ফেস ওয়াশ দিয়ে নিয়েছি, স্কাবার দিচ্ছি না। স্কাবার দিলে তোমাদের তো আগেই বললাম, স্কাবার দিলে মুখের মধ্যে প্রচণ্ড, যেহেতু মানে প্রচণ্ড বলছি মানে অনেকটা পরিমাণে গোটা র্যাশ রয়েছে, ব্রণ রয়েছে, ওই কারণে স্কাবার ওই গোটাগুলোর মুখ ভেঙে দিলে আরও মানে মানে আরও বেশি হয়ে যাবে ব্রণ র্যাশ, যাই বলো আরও বেশি হবে মুখগুলো ভেঙে গেলে। তাই জন্য স্কাবার করছি না, আমি নর্মালি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এসেছি, তারপর প্যাকটা লাগাবো। প্যাকটা লাগিয়ে 20 মিনিট রেখে দেব, তারপর মুখ টুক ধুয়ে তারপর স্নান করে নেব। তা চলো, এই আমি এটা এই প্যাকটা রাত্রে ব্যবহার করি, যেহেতু কয়েকদিন ধরে রাত্রে ব্যবহার করা হচ্ছে না ওই জন্যই ভাবলাম আজকে। আর অনেক দিন হয়ে গেছে, প্রায় সপ্তাহখানেক হয়ে গেছে কোনো প্যাক ব্যবহার করি না। তা আমি আমি কোনো কেউ কেনা প্যাক ব্যবহার করি না, যা করি ঘরেই তৈরি করে ব্যবহার করি। আর হচ্ছে গিয়ে তা অনেক সপ্তাহ হয়ে গেছে ব্যবহার করা হয় না, তা আমি আজকে ভাবলাম যে চলো স্নানের আগেই লাগিয়ে নিই, আর সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে নিই। তা চলো দেখো কী হয় প্যাকটা ব্যবহার প্যাকটা রেডি করি। খুব প্যাকটা রেডি করার জন্য নিয়েছি মুলতানি মাটি, এটা আমি দশকর্মা ভাণ্ডার থেকে কিনে নিয়ে এসেছি, দিয়ে ছোটো ছোটো করে ভেঙে নিয়ে তারপর মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর এটা তোমরা সরাসরি মানে এনেই মিক্সিতে গুঁড়ো করতে যাবে না, তার কারণ হচ্ছে গিয়ে মিক্সির কাঁটা কিন্তু ভেঙে যাবে, ওইটা অনেকটা বড় বড় পাথরের মতন থাকে। আগে শিলনোড়ায় তোমরা ইসে করবে, ছোটো ছোটো করে টুকরো করে নেবে, একদম ছোটো ছোটো করে শিলনোড়ায় ফেলে মানে শিলের মধ্যে রেখে নোড়া দিয়ে মানে ভেঙে ভেঙে নেবে, দিয়ে ছোটো ছোটো করে তারপর মিক্সিতে দিয়ে গুঁড়ো করবে। আর এখানে আছে হচ্ছে গিয়ে চন্দন গুঁড়ো, আর এখানে আছে হচ্ছে গিয়ে কাসুরি হলদি। এখানে দেব হচ্ছে গিয়ে 1/2 চামচ মতন হচ্ছে গিয়ে এসে মুলতানি মাটি, হাফ চামচ চন্দন গুঁড়ো, আর 1 চিমটি কাসুরি হলদি। যদি তোমরা এটা বেশি করে বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখতে চাও রাখতে পারো, কিন্তু আমি যেহেতু একবার ব্যবহার করবো সেজন্য আমি একদম অল্প অল্প পরিমাণে নিয়েছি। দেখো এবার দেবো এইটা মানে মিক্সড করতে যতটা পরিমাণ গোলাপ জল লাগে ততটাই দেবো, অল্প অল্প করে দেবে নাহলে একদম পাতলা হয়ে যাবে। তো দেখো প্যাকটা আমার রেডি হয়ে গেছে, এটা মুখে লাগিয়ে 20 মিনিট রেখে তারপরে মুখটা নর্মাল জলে ঠান্ডা জলে ধুয়ে নেব। তো প্যাকটা আমি লাগাচ্ছি না, আমার আরও কিছু কাজ বাকি আছে, সেগুলো করে তারপরে একবারে লাগিয়ে স্নান করতে চলি। তাহলে ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে। আজকে হয়তো সেরকম কিছু দেখাতে পারলাম না তোমাদেরকে, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই হাসি খুশি থাকবে। টাটা, বাই বাই, লাভ ইউ অল, আর বাজে থাকবে, সেফ থাকবে।